অসীমিত বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় ডুবে গেছে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। বন্যার পানি ঢুকে পড়েছে এসব অঞ্চলের মানুষের বসতবাড়িতে, কাঁচা ঘরবাড়ি, ফসল ও মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। এই বন্যার কারণ গত 26 এবং 27 সেপ্টেম্বরের অতিবৃষ্টি। আর এই অতিবৃষ্টির সর্বোচ্চ ঘটেছে রংপুরে। রংপুরে 110 বছরের রেকর্ডকে ভেঙেছে এই অতিবৃষ্টি, যা ছিল 433 মিলিমিটার। এছাড়া কুড়িগ্রামে 274 মিলিমিটার, নীলফামারীতে 208 মিলিমিটার, দিনাজপুরে 139 মিলিমিটার, তেঁতুলিয়ায় 121 মিলিমিটার এবং ঠাকুরগাঁয়ে 200 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয় উক্ত দুই দিনে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটি টাঙ্গন নদীর পারঘাট পয়েন্ট। এই অংশটি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার 11 নং বর্ষিয়ানা ইউনিয়নের অংশ। এই অংশে ইতিমধ্যে এত বেশি পানি লক্ষ্য করা যাচ্ছে, যাতে করে আশপাশের সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে নিচু অঞ্চলের ঘরবাড়ি সম্পূর্ণরূপে পানিতে প্লাবিত হয়েছে, সে সাথে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত এলাকার সকল প্রকার পুকুর, যেসব পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছিল, সব মাছগুলো পানিতে ভেসে গেছে। এতে করে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে ঘরবাড়ির ভাঙন, অপরদিকে ফসল ও মাছের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার আমরা দেখতে পাচ্ছি টাঙ্গন নদীর পানিকে। এই টাঙ্গন নদী এত পরিমাণে পানিতে ফুলে ফেঁপে উঠেছে যে আশপাশের যে নিচু অঞ্চলগুলো ছিল, ঘরবাড়িগুলো ছিল, সবগুলোকে প্লাবিত করেছে। এটি বোচাগঞ্জের অংশ, টাঙ্গন নদীর বোচাগঞ্জের অংশ। আসলে টাঙ্গন নদীর আশেপাশে অর্থাৎ টাঙ্গন নদীর তীরে অবস্থিত সকল প্রকার ঘরবাড়ি, বিশেষ করে কাঁচা ঘরবাড়ি, সে সাথে ফসল, সে সাথে মাছের পুকুর সম্পূর্ণরূপে ভেসে গেছে। এই স্থানটি আমরা দেখতে পাচ্ছি বগলাখাড়ি নামে পরিচিত, যেটি টাঙ্গন নদী থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই অংশে প্রচুর পরিমাণে পানি। বগলাখাড়ির এই অংশে ইতিমধ্যেই টাঙ্গন নদীর পানি এসে পড়েছে এবং বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করেছে। এই অঞ্চলটিতে ধানের আবাদ হয়েছিল, কিন্তু এই সময়ে ধানের কোনো চিহ্নই আমরা লক্ষ্য করছি না। কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ধান ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য বড় ক্ষয়ক্ষতির কারণ বলে অনেকে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি বড় ধরনের নিম্নাঞ্চল। এই নিম্নাঞ্চলেও সম্পূর্ণরূপে ধান আবাদ করা হয়েছিল, ধান পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটি পাঁচনং ছাতুল ইউনিয়নের পাঁচপাড়া পরামর্শপুর গ্রাম নামে পরিচিত। এই স্কুলটির চারপাশে পানি আমরা দেখতে পাচ্ছি। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে পানি। আমরা দেখতে পাচ্ছি রাবার ড্যাম, রানীঘাট রাবার ড্যাম। এই রাবার ড্যামের পশ্চিমে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং পূর্বে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা। এই রাবার ড্যামটি খরার সময় মানুষকে পানি সরবরাহ করে থাকে, কিন্তু আজকে এর অবস্থা বেশ ভয়াবহ। আমরা রাবার ড্যামের এবারে উত্তরের প্রান্ত দেখছি। এই উত্তর প্রান্তে একটি ছোট ঘর দেখতে পাচ্ছি, ড্যামের যন্ত্রাংশ ঘর। সাথে আমরা দেখতে পাচ্ছি রাবার ড্যামের পানির স্রোত প্রবাহ, ব্যাপক গতি এবং পানি একেবারে উপরের অংশে ছুঁয়ে ব্যাপক গতিতে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে টাঙ্গন নদীর এই রানীঘাট রাবার ড্যামে। আর এই রাবার ড্যামটি অবস্থিত একদিকে পীরগঞ্জ উপজেলার 11 নং বর্ষিয়ানা ইউনিয়ন, অপরদিকে বোচাগঞ্জ উপজেলার 5 নং ছাতুল ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন রাবার ড্যামের দক্ষিণ অংশ, রানীঘাট রাবার ড্যামের দক্ষিণ অংশ একেবারে সম্পূর্ণ অঞ্চল, একেবারে বিস্তীর্ণ অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। আমরা বিলবোর্ডে কিছু তথ্য দেখতে পাচ্ছি। টাঙ্গন নদীর দৈর্ঘ্য 123 কিলোমিটার। টাঙ্গন নদীর এটি পশ্চিম প্রান্ত, যেটি পীরগঞ্জ উপজেলা অবস্থিত, 11 নং বর্ষিয়ানা ইউনিয়নের এই অংশটি
ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। আমরা একটি ছোট টিন নির্মিত ঘর দেখতে পাচ্ছি একেবারে ড্যামের কাছে, রাবার ড্যামের কাছেই, যেটি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। হয়তোবা এই অঞ্চলের মানুষ, এখানকার মানুষ উঁচুতে স্থান নিয়েছেন। আমরা রাবার ড্যামের পশ্চিম প্রান্ত থেকে দেখতে পাচ্ছি পানির প্রবাহ, ব্যাপক গতিতে চলছে পানি প্রবাহ। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। ধন্যবাদ সকলকেই।